মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির আমন্ত্রণে ছয় দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল বুধবার মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাওয়া দৈনিক কর্মসূচি থেকে তথ্য জানা গেছে। কর্মসূচি অনুযায়ী 22 ডিসেম্বর দুপুর একটি বিশেষ ফ্লাইটে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন মালেতে অবতরণ করলে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে গত কয়েকদিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়নি, কিন্তু কতদিন বা কতক্ষণ স্থিতিশীল থাকে বলা যায় না, কারণ তার শারীরিক প্যারামিটারগুলো ওঠানামা করছে, ফলে যে কোনো মুহূর্তেই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। চলতি মাসে তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকে তথ্য জানিয়ে বলেন, বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে, এখন তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী। রাজধানী ঢাকাতে আজকের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়াতে 8.8 ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, এখন 4টি জেলায় শৈত্যপ্রবাহ বিরাজমান আছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিএনপিকে মিথ্যাচার বন্ধ করে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা অনুরোধ করব মিথ্যাচার বিভ্রান্তি বন্ধ করে আপনারা মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিন, আপনাদের মতামত সেখানে পেশ করুন, আপনাদের যদি ভালো পরামর্শ থাকে অবশ্যই সেটা মহামান্য রাষ্ট্রপতি বিবেচনা করতে পারেন। গত 24 ঘন্টা ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 13 জন ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত কয়েকদিনের তুলনায় দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। মঙ্গলবার বিকেলে সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমে নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়াদের অধিকাংশই ঢাকার বাসিন্দা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় খুব শিগগিরই মতামত জানাবে। খালেদা জিয়ার অন্যান্য বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত দ্রুত জানানো হলেও বিদেশে নেওয়ার বিষয়ে দীর্ঘদিন কেন মতামত দেওয়া হচ্ছে না, সাংবাদিকদের এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, আমি শিগগিরই আইন মন্ত্রণালয়ের মতামত দিয়ে দেব। মঙ্গলবার ঢাকায় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।